বেগম খালেদা জিয়া হোটেল লবিতে গিয়ে বসেছিলেন প্রণব মুখার্জির পায়ে ধরার জন্য, এটা হলো পায়ের চাটা। যদি প্রশ্ন আসে এই বাংলাদেশে প্রথম ভোট চোর কে, এই ভোট চোর হলো বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। অপু কিলাপা, এ পর্যায়ে আপনার কাছে একটি প্রশ্ন রেখে গিয়েছিলাম, সেখান থেকে যদি শুরু করি, আপনি বিভিন্ন সময়ে বিএনপি ষড়যন্ত্রের নানা উদাহরণ টেনে বলছিলেন, সেই জায়গা থেকে বলাই যেতে পারে যে বিএনপি যদি আসলে লবিস্ট নিয়োগ করে এত এত আসলে ষড়যন্ত্র সম্পূর্ণ করতে পারে, তাহলে কি আওয়ামী লীগ লবিং এ পিছিয়ে রয়েছে? বিএনপি কি করতে পেরেছে? মানুষ হত্যা করতে পেরেছে, জনগণ সেটা প্রতিহত করেছে। এখন বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়ে হয়ে গেছে। কেন? বিএনপি ষড়যন্ত্রের জালে নিজেই পাড়া দিয়েছে। তো বিএনপি তো ষড়যন্ত্র করে কিছু করতে পারেনি, কি করেছে? এখন একদমই নিঃস্ব, রিক্ত, এখন নির্বাচনে আসতেও সাহস পায় না, নির্বাচনে আসে না। তো বিএনপি ষড়যন্ত্র করে কিছু করেনি। আচ্ছা, আরেকটা এখন যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আমার একটু জবাব দিতে হবে। পাচাটা কাকে বলে সেটা একটু রনি ভাই জানতে চেয়েছেন। যেমন প্রণব মুখার্জি এসেছিলেন বাংলাদেশে, প্রয়াত রাষ্ট্রপতি ভারতের, তখন বেগম খালেদা জিয়ার বিএনপি তার কোনো রাষ্ট্রপতি সফরে তাদের কোনো সময় দেয়নি, সাক্ষাৎ দেয়নি, কিন্তু বেগম খালেদা জিয়া হোটেল লবিতে গিয়ে বসেছিলেন প্রণব মুখার্জির পায়ে ধরার জন্য, এটা হলো পায়ের চাটা। এরকম আরও অনেক এক্সাম্পল আছে, আমি সেখানে এখন আর যাব না, আমি অন্য আরেকটা কথায় রনিবের কথায় চলে যাব। গণতন্ত্রের আওয়াজের কথা শুনালেন, গণতন্ত্র নিয়ে বিএনপির মুখে তথাকথিত সুশীল কুশীল কত কিছু, এদের গণতন্ত্র নিয়ে যে হাহাকার, সেই গণতন্ত্র নিয়ে আমরা যদি এই বাংলাদেশের গণতন্ত্র শব্দটি কোত্থেকে এসেছিল আমরা যদি একটু পেছনে যাই, যেতেই হয়, 1947 সালে দেশভাগের পর, 1947 সাল থেকে 1972 সাল পর্যন্ত এই 25টি বছর জাতির পিতা বঙ্গবন্ধু এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গণতন্ত্রের প্রত্যয়টি 72-এর সংবিধানে যে সংযোজন করেছিলেন, সেই সময় তিনি সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম করে ঐক্যবদ্ধ করেছিলেন জাতিকে। তবে 1951 থেকে 1971 পর্যন্ত গণতন্ত্র এই পূর্ববঙ্গে ছিল না। তার আগে 1947 থেকে 1958 পর্যন্ত ওই সংসদীয় গণতন্ত্র ছিল, তাদের অন্যায় ছিল, অবিচার ছিল, নৃশংসতা ছিল, কিন্তু সংসদীয় গণতন্ত্র ছিল। 1958 থেকে 1971 পর্যন্ত এই পূর্ববঙ্গে যখন স্বৈরাচারী গণতন্ত্র বিসর্জিত হলো, স্বৈরাচারী শাসকরা রাষ্ট্র পরিচালনা শুরু করলো, তখন বঙ্গবন্ধু প্রথম বাংলাদেশের মানুষকে, এই পূর্ববঙ্গের মানুষকে স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত করবার জন্য গণতন্ত্র শব্দটিকে সেটি শিখিয়েছিলেন। এবং যা এই জাতি, বাঙালি জাতি, জাতির পিতার আহ্বানে রক্ত দিয়ে, জীবন দিয়ে গণতন্ত্র শব্দটি ওই সংবিধানে সংযোজন করেছিলেন। এবার অভিযোগ হচ্ছে এই কারণে, জাতির পিতাকে হত্যার পর প্রথম এই জিয়াউর রহমান এই গণতন্ত্র শব্দটি সংবিধান থেকে বিসর্জন দিয়েছে, বাংলাদেশের রাজনীতি থেকে গণতন্ত্র বিসর্জন দিয়েছে বিএনপি, জিয়াউর রহমান, এই বিএনপি এবং সামরিক সরকার স্বৈর শাসকরা এই বাংলাদেশকে কুড়ে কুড়ে খেয়েছে। এবার বলেন যে এই ভোট চোর, এই বাংলাদেশে, এই বাংলাদেশে প্রথম ভোট চোর কে করেছিল? ভোট চোর কে? যদি প্রশ্ন আসে এই বাংলাদেশে প্রথম ভোট চোর কে, এই ভোট চোর হলো বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। 1977 সালে রাষ্ট্র ক্ষমতা দখল করে তারপরে 1900 হা না ভোট দিয়ে গণতন্ত্রের যে প্রতিষ্ঠান, মানে গণতন্ত্রের প্রথম প্রতিষ্ঠান এই নির্বাচন কমিশন বিসর্জন দিয়ে, হা না ভোট দিয়ে, এমার্জেন্সি দিয়ে এই বাংলাদেশে ভোট চুরি শুরু করেছিল। এবং 1977, 1978, 1979, 1988, 1988, 1992, 2001 এই ভোট চোর চুরি করেছে এই সামরিক সরকারের স্বৈর শাসক বিএনপি জামাত। গণতন্ত্রের কথা শুনতে হয়।